নবদ্বীপ ধাম ভারতবর্ষের পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী শহর। চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান ও সন্ন্যাস পূর্ব লীলাক্ষেত্রের জন্য বিখ্যাত নবদ্বীপ 1159 থেকে 1206 খ্রিস্টাব্দ পর্যন্ত সেন রাজাদের রাজত্বে বাংলার রাজধানী ছিল এই নবদ্বীপ। মহাপ্রভু চৈতন্যদেবের সময়ে বাসুদেব সার্বভৌম, রঘুনাথ শিরোমণি, সার্ত রঘুনন্দন প্রমুখের পাণ্ডিত্যে তৎকালীন সময় থেকে নবদ্বীপ সংস্কৃত চর্চা ও বিদ্যালাভের পীঠস্থান হয়ে ওঠে। এই নবদ্বীপ শহরকে তখন বলা হতো বাংলার অক্সফোর্ড। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন 2019 সালে নবদ্বীপকে ঐতিহ্যবাহী বা হেরিটেজ শহর হিসাবে ঘোষণা করে। কিভাবে যাবেন নবদ্বীপ? হাওড়া কাটোয়া লোকাল ট্রেন ধরে নেমে পড়ুন নবদ্বীপ স্টেশনে। স্টেশনের পাশেই রয়েছে টোটো স্ট্যান্ড, এখান থেকে টোটো ধরে আপনি নবদ্বীপের যে কোনো জায়গায় পৌঁছাতে পারবেন। এছাড়া যারা শিয়ালদা থেকে আসবেন তারা কৃষ্ণনগর লোকাল ধরে কৃষ্ণনগর স্টেশনে নামুন। সেখান থেকে টোটো ধরে আসতে হবে স্বরূপগঞ্জ ঘাট এবং ওখান থেকে ভাগীরথী নদী পার হয়ে আসতে হবে নবদ্বীপ ঘাটে, আর ওখান থেকে টোটো ধরে যেতে হবে নবদ্বীপের যে কোনো স্থানে। মহাপ্রভু চৈতন্যদেবের জন্মস্থান মায়াপুর নাকি নবদ্বীপ তা নিয়ে বিতর্ক আছে, কিন্তু তিনি তো সব বিতর্কের উপরে রয়েছেন। চৈতন্যদেবের পূর্বপুরুষরা বর্তমান বাংলাদেশের সিলেটের আদি বাসিন্দা ছিলেন। চৈতন্যদেবের পিতামহ উপেন্দ্র মিশ্র তার পুত্র জগন্নাথ মিশ্রের প্রতিভা দেখে তাকে শাস্ত্র শিক্ষার জন্য তৎকালীন বিদ্যাচর্চার পীঠস্থান নবদ্বীপে পাঠিয়েছিলেন। সেই সময় থেকেই চৈতন্যদেবের পিতা জগন্নাথ মিশ্র নবদ্বীপে বসবাস শুরু করেন। চৈতন্য মহাপ্রভু ছিলেন 1600 শতাব্দীর একজন বিশিষ্ট সমাজ সংস্কারক। তিনি ছিলেন বৈষ্ণব সন্ন্যাসী এবং ধর্মগুরু মহাপুরুষ। 1486 সালের 18ই ফেব্রুয়ারি প্রায় 536 বছর পূর্বে নবদ্বীপে প্রাচীন মায়াপুরে এই নিমগাছের নিচে জন্মগ্রহণ করেন মহাপ্রভু। তাঁর পিতা ছিলেন জগন্নাথ মিশ্র ও মাতা শচী দেবী। বিভিন্ন তথ্য প্রমাণের ভিত্তিতে স্বীকার করা হয়েছে যে চৈতন্যদেবের জন্ম নবদ্বীপের এই প্রাচীন মায়াপুরে। পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন নবদ্বীপে প্রাচীন মায়াপুরকে চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান হিসেবে হেরিটেজ ঘোষণা করেছে। কথিত আছে নিমগাছের নিচে তিনি জন্মেছিলেন, তাই তাঁর মা নাম রেখেছিলেন নিমাই। চৈতন্যদেবের জন্মস্থানের পাশেই গঙ্গার ঘাট রয়েছে, এই ঘাটে আপনারা গঙ্গা স্নান করতে পারেন। এই ঘাটের ওপারে রয়েছে মায়াপুরের মন্দির। আমার পিছনে গঙ্গা দেখতে পাচ্ছেন, এখান থেকে ওপারেই মায়াপুরের মন্দির দেখা যাচ্ছে। এই ঘাট থেকে ওপারে গেলেই আপনি মায়াপুরের মন্দির পৌঁছে যাবেন। মহাপ্রভুর জন্মস্থান দেখে এবার আমরা যাব গৌর গোপীনাথ জিউ মন্দির, যেটাকে নরহরি ধামও বলা হয়। এখানে রয়েছেন 60 ফুট মহাপ্রভুর মূর্তি। মূল গেটের পাশেই রয়েছে টিকিট কাউন্টার, এখানকার টিকিট মূল্য জন প্রতি 10 টাকা। গেট দিয়ে প্রবেশ করেই সামনে পড়বে একটি কৃত্রিম গুহা। গুহাটি কৃত্রিমভাবে তৈরি করা হলেও আপনি ভাববেন সত্যিই কোনো গুহার মধ্যে আপনি প্রবেশ করেছেন। এইখান দিয়েই আপনাকে হেঁটে এগিয়ে যেতে হবে। এখান দিয়ে হেঁটে যাওয়ার অনুভূতিটা দারুণ। গুহাটি পেরিয়ে ডান দিকে তাকালেই দেখতে পাবেন 60 ফুট উচ্চতার মহাপ্রভু। ওই যে 60 ফুট শ্রী শ্রী গৌরাঙ্গের মূর্তি।
এখানে আরও অনেক কিছু দেখার আছে, চলুন এগিয়ে যাই। এই মন্দিরে দুপুরে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে, মাথাপিছু 70 টাকা করে দিয়ে আপনি এখানে দুপুরের ভোগ প্রসাদ খেতে পারবেন। এখানে মূর্তির মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর জীবনের বিভিন্ন দিকগুলি দেখানো হয়েছে। এখানে একটি বাঁশঝাড় রয়েছে, বাঁশ গাছটির রং হলুদ রঙের। এই বাঁশ গাছটির কি নাম কমেন্ট করে জানাবেন।
সামনে রয়েছে একটি সুন্দর মিউজিয়াম যেখানে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। চলুন যাই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে অবশ্যই জানাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।